আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাজু ভাই ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আমি রুবেল। আজকে চলে আসছি এলেঙ্গা বাজারে। এলেঙ্গা বাজারে কি পরিমাণ মাছ পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো। আর গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এলেঙ্গা দুটি বাজার আছে, একটি এলেঙ্গা বাজার এবং কি আরেকটি এলেঙ্গা বাস স্ট্যান্ড বাজার। তো এখন আমরা আসছি এলেঙ্গা বাজারে। এলেঙ্গা বাজারে যে আপনারা দেখতে পাচ্ছেন বাজার শুরু হয়ে গেছে অলরেডি, আর এই বাজারের পাশেই আছে সেই লোহজং নদী। সেই নদীটি আপনাদেরকে অবশ্যই দেখাবো, তার আগে বাজারের মাছের দরদাম জেনে আসি। এটা মনে হচ্ছে নদীর মাছ কিনা, এটা নদীর মাছ কি মাছ এটা দেখি, কাজুলি মাছ। এটা কি বেচা শেষ হয়ে গেছে? ও মাছ কাস্টমারে অগ্রিম চাই দিয়েছে আর কি। আর এটা এটা কি মাছ? যেটা তো এটা তো তাহলে বেচাই হয়েছে ধরতে গেলে চলে। তা এটা এটার দাম কিভাবে কি হবে আনুমানিক একটু এটা বলেন আমাদের। 900 টাকা কেজি যমুনার। এই যে এই যে পাশে তো একটা নদী আছে, এই নদীর মাছই তো এই বাজারের পাশে একটি নদী আছে, সেই নদীর মাছ এটা চিতল মাছ। বাজারের শুরুতে সেই চিতল মাছটাই আমি দেখেছিলাম। এই চিতলটার দাম কত যাচ্ছেন আপনি? 900 টাকা। এই চিতলটির দাম চাওয়া হচ্ছে 900 টাকা। কাস্টমার কিছু বলছে চিতলটার দাম? 750। যমুনার এই চিতল মাছটি এ পর্যন্ত 750 টাকা কেজি দাম উঠেছে, 900 টাকা হলে বিক্রি করবে। মোল্লার দরদাম চলতেছে একদম 300 টাকা কেজি। টাকি মাছ কি দর? 300 টাকা। বড়টে বিলের না, এটা বিলের না, কোন বিলের এটা জানেন কি? আশেপাশে আরো থেকে নিছেন। আচ্ছা যাই হোক, বিলের মাছ টাকি মাছগুলো বেশ বড় সড়, 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ওখানে আছে কই মাছ আর শিং মাছ। কই মাছ আর শিং মাছ ওটা কত করে কেজি হবে? 600। কই মাছ শিং মাছ 600 টাকা বিক্রি হয়েছে, 600 টাকা করে বিক্রি করবে আর কি। এখানে শোল কত করে বিক্রি করছেন? এগুলা 400 কেজি, 400 টাকা কেজি বিক্রি হলো শোল মাছ। 300 টাকা কেজি। এখানটাতে বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, খুব ভালো। এই যে শুরুতে পুঁটি মাছ দেখতে পাচ্ছি, আর সাথে আছে ট্যাংরা আর নুন্দাও আছে। পাঁচ মিশালি কিন্তু কিভাবে বি ভাগা না কেজি? কেজি কত করে? 220 টাকা। কোথাকার মাছ এগুলা? বহপুরের। বহপুরের বিলের না পুকুরের? বিলের। বহপুরের বিলের পুঁটি মাছ এগুলা পাঁচ মিশালি কত করে বললেন জানো? 220 টাকা। 220 টাকা কেজি বিক্রি হচ্ছে। শোল মাছ কত করে? শোল মাছ এগুলা 500 টাকা। শোল মাছ 500 টাকা কেজি ওই বহপুরের বিলেরই, বিলের শোল মাছ এগুলা। আর এই যে এই যে এগুলা কি মিনি মাছ? আমরা তো নুন্দা মাছ কই, মিনি মাছ নুন্দা মাছ। যাই হোক, নুন্দা মাছ কত করে? 600 টাকা কেজি। মিনি মাছ 600 টাকা কেজি এলেঙ্গা বাজারে বিক্রি হচ্ছে। টাকি এগুলা? হোলটাকির বোনা। এইগুলা কত করে? এটা ছোট বড় আছে 250 টাকা কেজি। এইটা কিনা একটু বর্তায় করবো আর কি, বোঝা গেছে। তো এখানে 250 টাকা কেজি শোল টাকি আর টাকি মাছও আছে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, আমাকে অনেক ভালো রাখছে। একদম আয়নার মতো চকচকা স্বচ্ছ মাছ এখানে আমি দেখতে পাচ্ছি। এই মাছ কোথা থেকে আনছেন আপনি? আমার বাড়ি পালিমা, এটা পুষ্টা নদীর মাছ। পুষ্টা নদীর মাছ? নদীর পানি ঘোলা নাকি? না, টলা পানি। টলা পানি, যে কারণে মাছটা একটু চকচকা বেশি, মানে মুখ গুলো বন্ধ হলে মানে টলা হয়ে যায়। আপনি মারেন নাকি? কি দিয়ে মারেন এগুলা? ডিয়ারি ডিয়ারিতে পরে।
السلام عليكم ভালো আছেন কাকা এখানে কই মাছ দেখতে পাচ্ছি কই মাছ কোথা কার এগুলা মিলের এর কালার একটু কালো কালো সেটা পানা ছিল না পানা পানা পানাই মাছ ধরছিল এই কারণে কত টাকা কেজি 500 টাকা দর্শক একটু বড় সাইজের কই মাছ ছিল মানুষ ওগুলা বেশি নিয়ে গেছে 800 টাকা কেজি নিছে ওটা আর একটু বাছরা পড়ছে একটু ছোট সাইজের কই এটা 500 টাকা কেজি দিবে আর কি এই যে শোল মাছ দেখতে পাচ্ছি আবার একটা গজার মাছও আছে দেখা যায় গজার মাছ রে একটা গজার আছে তো এটা কত টাকা কেজি দিবেন এখানে যে শোল মাছ আমরা দেখতে পাচ্ছি এটা 400 টাকা কেজি দিবে শিং মাছ কত টাকা কেজি ও একদম এক কোসা বাছাই থাকলে 1000 টাকা কেজি দেয় বিলের শিং মাছ এখানে 1000 টাকা কেজি এই যে শিং মাছ আমরা দেখতে পাচ্ছি এই শিং মাছটা এক কোসা থাকলে একটু সাইজ বড় থাকলে 1000 টাকা কেজি আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটু ছোট বড় মিলিয়ে আছে সে কারণে এটা 800 টাকা কেজি বিক্রি হবে السلام عليكم ভালো আছেন এই যে ছোট মাছ মলা মাছ মানে কি বাগায় বিক্রি করতেছেন নাকি কেজি কত টাকা কেজি এটা 300 টাকা আর 250 টাকা বেচেন সময়তে কম এখন কোন সময় আছে এখন কি 250 টাকার সময় আছে নাকি 300 টাকার সময় এখন 300 টাকার প্রিয় দর্শক এখানে মলা মাছ আমরা দেখতে পাচ্ছি এই মলা মাছ 300 টাকা কেজি বিক্রি করবে আচ্ছা এই ব্রিগেড কতটুকু হবে এটা দেড় কেজির একটু কম এক কেজির উপরেই হবে ব্রিগেডটা কত টাকা কেজি দেড়শো একশো চল্লিশ ব্রিগেড বিক্রি হবে 150 টাকা 140 টাকা এরকম ধরে এই ব্রিগেড বিক্রি হবে আর ওই যে টাকি টাকি খারাপ নাই তো টাকি তো বিলেন টাকি বিলেন 300-250 টাকা কেজি ধরে এই টাকি মাছ বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাজারের সর্বোচ্চ বড় কাতল এখানে এইটাই আর কি আর এই কাতল মাছ কোথাকার এগুলা বিলের বিলের কাতল মাছ কত টাকা কেজি 450 টাকা কেজি এক দামে বিক্রি হচ্ছে গ্লাস কাপ কত টাকা কেজি দিছেন 350 সর্বোচ্চ সর্বনিম্ন 300 টাকা কেজি ধরে বিক্রি করে থাকে এই গ্লাস কাপ এগুলা আর কালবাউস মাছ ওই কালবাউস মাছ এর কোথাকার পুকুরের কালবাউস কত টাকা দিছেন 350 এখানটা আছে নোরা মাছ নোরা মাছ কি ধরে এটা 300 বেশ কালারটাও সুন্দর চকচকে দেখতে পাচ্ছি কালারটাও বেশ ভালো 300 টাকা কেজি ধরে এই নোরা মাছ বিক্রি করা হচ্ছে এই যে মলা দেখতে পাচ্ছি এই মলা কোথাকার বিলের মলা কত করে দিচ্ছেন 300-350 মলা 300-350 টাকা কেজি বিক্রি হচ্ছে
কেমন আছেন দাদা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শিং মাছ কত করে বিক্রি করলেন? 400 টাকা। শিং মাছের ডিম আছে নাকি? ডিম আছে নাকি? যে পেট খোলা থাকে ডিম নাই না? কত ওজন হবে দুইটার? দেড় কেজি, 220 টাকা কেজি। ভালো আছেন? আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। কত করে? 500 টাকা। এগুলো কি চাষের নাকি? চাষের গুলশ মাছ 500 টাকা কেজি, 500 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে গুলশ মাছ। আর এখানে শোল মাছ, শোল মাছ কি দর? 350। শোল মাছ কোথাকার? এগুলো বিলের শোল মাছ, বিলের 350 টাকা কেজি, 350 টাকা কেজি শোল মাছ বিক্রি হচ্ছে। আর এখানে বাটা মাছ, বাটা মাছ কি দর? 220 টাকা। বাটা মাছ একটু বড় সাইজ, এই কারণে 220 টাকা। আবার আমি জানি যে 180 টাকাও বিক্রি হয়, তো সাইজ গুলো বেশ ভালো বাটা মাছের। একটু বড় সাইজ বিদায় 220 টাকা কেজি ধরে এই বাটা মাছ বিক্রি হচ্ছে। এখন আমরা দেখাবো এই বাজারের পাশেই লোহজং যে নদীটি বয়ে গেছে সেই নদীটি আপনাদের দেখাবো, চলুন আমার সাথে। এই হচ্ছে লোহজং নদী। এই নদীটাই যমুনা নদীর একটি শাখা। এই নদীর মাছই পাওয়া যায় এলেঙ্গা বা সিস্টেন বাজারে, এমনকি এলেঙ্গা বাজারেও এই নদীর মাছ পাওয়া যায়। এখন নদীতে পানি কম, আর এবার নদীতে মাছ খুবই খুবই কম ধরা পড়তেছে বিধায় এখন একটু নদীর মাছ খুবই কম আসে এই এলেঙ্গা বাজারে। এবং কি আরেকটি বাজার আছে এলেঙ্গা বাজার বাসস্ট্যান্ড বাজার, সেটাও এই নদীর মাছ একটু কম পাওয়া যাইতেছে। ভরা বর্ষার মৌসুমে এই নদী থেকে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, সে সময়টায় বাজারে নদীর মাছ পরিপূর্ণ পাওয়া যায়। প্রিয় দর্শক, এই নদীর ব্রিজে আমি এখন দাঁড়িয়ে আছি, আর নিজের পাশেই এলেঙ্গা বাজার মাছের বাজারটা অবস্থিত। তো প্রিয় দর্শক, আজ আর নয়, আবার দেখা হবে আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।